ওকে, তো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকে 11তম ব্যাচের 4 নাম্বার ক্লাস। আমাদের ক্লাসের আজকের টপিকস ফেসবুক ফ্রি মার্কেটিং পার্ট 2। পার্ট 1 এ আমরা শুধু থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিছু ক্রাইটেরিয়া গুলো জানছিলাম, ফ্রি মার্কেটিং কাকে বলে, ফ্রি মার্কেটিং আমরা কেন করব, ফ্রি মার্কেটিং এর বেনিফিট কি, ফ্রি মার্কেটিং কোন কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি করা লাগে, পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং এর ভিতর ডিফারেন্সটা আমরা জাস্ট বুঝছিলাম। মোটামুটি পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং এর ডিফারেন্স বোঝার পরও ফ্রি মার্কেটিং এর চাহিদা আদৌ আছে কি নাই, কতটুকু আছে এবং সেটা আমরা কেন করব, কোন প্রয়োজনে করব, আমরা ফ্রিল্যান্সার হিসেবে ফ্রি মার্কেটিংটা আমাদের জন্য কতটুকু জরুরি, ব্যাকআপ হিসেবে কতটুকু জরুরি সেটা আমরা জানছি এবং ফ্রি মার্কেটিংটা আমরা জাস্ট শিখে রাখতেছি। ওকে, তাহলে গত ক্লাসে আমাদের থিওরিক্যাল যে পার্টটা ছিল ঠিক সেইটার আজকে প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা করব। তো এই মুহূর্তে আপনি যদি মনে করেন আপনি একটা ফ্রিল্যান্সার, আপনি একজন সেলার, ফাইবার মার্কেট প্লেসে আপনি আসেন, একজন বায়ার আপনার সাথে কমিউনিকেশন করতেছে, বায়ার বলতেছে যে সে কিছু প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইতে চায়। আপনি তার কাছে জিজ্ঞেস করছেন, ঠিক আছে স্যার আপনি বিজ্ঞাপন চালাইতে পারবো, সে প্রোডাক্ট দেখাচ্ছে, সবকিছু বোঝাচ্ছে। মনে করেন আপনার যে গিগে নক দিচ্ছে সেই গিগটা হচ্ছে ফ্রি মার্কেটিং এর গিগ। তার সাথে কথাটা বললেন, জানতে চাইলেন যে তুমি কি অ্যাডস ক্যাম্পেইন করতে চাও, ডেলি বাজেট কত দিতে চাও বা কিভাবে কি। সে বললো যে না আমি অ্যাডস ক্যাম্পেইন করবো না, আমি অর্গানিক মার্কেটিং করব, গ্রুপে গ্রুপে পোস্ট করব বা ফ্রিতে মার্কেটিং করব, আমি এটা করব না। তখন আপনি বললেন যে ঠিক আছে ফ্রি মার্কেটিং করতে চাচ্ছেন, দ্যাটস ফাইন। আপনার সাথে মনে করেন যে $10 আপনার হাতে তার সাথে চুক্তি হয়েছে, আপনি তাকে বলছেন যে আমাকে $10 দেন, আমি $10 আপনার এই প্রোডাক্টটা আমি 1 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা দেখায় দেবো, 1 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা প্রচার করব, 1 মিলিয়ন লোকের কাছে আমি প্রোডাক্টটা প্রমোশন করব। তখন সে বললো যে ঠিক আছে আমি $10 দিচ্ছি, তুমি কাজটা করো। ফাইন, তার সাথে ডিল কমপ্লিট। এখন বাইরের কাছ থেকে আপনি কি কি নিবেন? বাইরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তোমার কি কি দরকার বল, আমি দিচ্ছি। এবং আপনি বললেন যে আমার কিছু জিনিস দরকার, তুমি দাও। তখন বায়ার বলছে ঠিক আছে বলো কি দরকার। তখন আপনি তার কাছে বললেন যে আমাকে তোমার প্রোডাক্টের লিঙ্কটা দাও। দিল প্রোডাক্টের লিঙ্ক। প্রোডাক্টের লিঙ্ক মানে কি? একটা ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের ভিতরে তো প্রোডাক্ট আছে, তাই না? প্রোডাক্ট লিঙ্ক বলতেই ওয়েবসাইটের লিঙ্ক বোঝান। ওয়েবসাইটের একটা লিঙ্ক মানে, কেন আমরা প্রোডাক্ট লিঙ্ক বলি? কারণ একটা ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকতে পারে। মনে করেন একটা ওয়েবসাইট, সেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, ধরে নেন টিভি আছে, ফ্রিজ আছে, জেনারেটর আছে, অনেক কিছু আছে মনে করেন। এখন সে আসলে কি সবগুলো প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছে, নাকি শুধু টিভির চাচ্ছে, নাকি শুধু ফ্রিজের চাচ্ছে, নাকি শুধু টিভি আর ফ্রিজ চাচ্ছে, বাকিগুলো বাদ দিয়ে চাচ্ছে? এটা আসলে বায়ারের রুচিগত ব্যাপার, এই জন্য আমরা বলি প্রোডাক্ট লিঙ্ক। তখন সে বলতে পারে যে ওয়েবসাইটে যা আছে সবগুলো আমার প্রোডাক্ট, তুমি এখান থেকে র্যান্ডামলি কিছু বেছে নিয়ে চালাও। অথবা বলতে পারে যে শুধুমাত্র টিভির বিজ্ঞাপনটা চালাও বা কিছু স্পেসিফিক কোনো প্রোডাক্ট দিতে পারে। এনিওয়ে, তাহলে আমরা প্রোডাক্টের লিঙ্কটা চাইবো বা ওয়েবসাইটের লিঙ্ক চাইবো। প্রোডাক্ট লিঙ্ক অর ওয়েবসাইট লিঙ্ক। ওকে, দিল সে আপনাকে প্রোডাক্টের লিঙ্ক। এখন তার কাছে বলতে পারেন যে ঠিক আছে প্রোডাক্টের লিঙ্ক আমাকে দিবেন, পাশাপাশি প্রোডাক্টের যে ইমেজ বা ভিডিও সেটা আমাকে দিতে হবে। ইমেজ বা ভিডিও কেন বলতেছি? কারণ প্রোডাক্টের ইমেজটা কিন্তু আমরা প্রোডাক্টের যে লিঙ্ক দিচ্ছে, যে ওয়েবসাইটটা দিচ্ছে, সেখানে গেলেই কিন্তু আমরা প্রোডাক্টের ইমেজ পাবো। অনেক সময় প্রোডাক্টের ইমেজ থেকে ওয়েবসাইটে যে প্রোডাক্টের ইমেজ দেওয়া থাকে, সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করা যায় না, ঝামেলা করে। পাশাপাশি ডাউনলোড করা গেলেও ইমেজের রেজুলেশনটা অনেক খারাপ থাকে, ফেটে ফেটে যায়, কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি বা ফটো কোয়ালিটি ভালো থাকে না। এমনও হতে পারে যে ওই প্রোডাক্টের জন্য তার একটা ভিডিও তৈরি করা হচ্ছে। অনেক দেখেন না, অনেকে কানের দুল, এটা সেটার বিভিন্ন বিষয় নিয়ে, নাকফুলের বিভিন্ন ভিডিও থাকে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের শর্ট ভিডিও তৈরি করা থাকে, সেটা থাকতে পারে। তো বায়ারকে বলতে পারে তো তোমার প্রোডাক্টের কি র ইমেজ আছে, অরিজিনাল ইমেজ আছে, অথবা প্রোডাক্টের কোনো ভিডিও আছে, আমাকে সেটা দেখ। হয় ইমেজ না হয় ভিডিও, কিছু না কিছু তার কাছে থাকবে, সে আপনাকে দিবে। তার কাছে যদি না থাকে সে বলে দেবে যে ভাই আমার কাছে নাই। তখন বলছে ঠিক আছে না থাকলে নাই, আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতেছি। দ্যাটস ফাইন, আমরা ওয়েবসাইট থেকে পাবো, তারপরে আমরা তার কাছে চাইবো। ওকে, এখন আর একটা জিনিস তার কাছে চাইবো, সেটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি। কারণ আপনি কোন দেশে প্রচার করবেন, বাংলাদেশে, পাকিস্তানে না সুইজারল্যান্ডে? এখন দেখলেন যে বায়ারটা হচ্ছে ইউএস এর, ধরে নেন বায়ারটা হচ্ছে সৌদি আরবের, তখন আপনি কি ভাবতেছেন? জিজ্ঞেস করার দরকার নাই, বায়ার হলো সৌদি আরবের, তার মানে সৌদি আরবে বিজ্ঞাপন চালাবে। ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ড্রপশিপিং বিজনেস আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে যে কোনো কান্ট্রিতে করতে পারেন। বিশেষ করে বাংলাদেশে বসে আপনি ইউএসএতেও কিন্তু ড্রপশিপিং বিজনেস করতে পারেন, মানে ওয়েবসাইট বানায় ইউএসএতে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। কারণ আপনার তো প্রোডাক্টের সব থাকা লাগবে না, প্রোডাক্ট কিনে এনে মজুত করা লাগবে না, আর ডেলিভারি ম্যানদের ডেলিভারি করা লাগবে না, এটা কিন্তু করা লাগবে না। কারণ ড্রপশিপিং করলে সেই প্রোডাক্ট ওই কোম্পানিরই থাকে দিয়ে দেওয়ার। যাই হোক, তাহলে বায়ার যে কান্ট্রি থাকুক না কেন আপনাকে জিজ্ঞেস করতে হবে কোন কান্ট্রি। দেখা গেল সৌদি আরবের বায়ার আপনাকে বলছে যে, আপনি যখন জিজ্ঞেস করলেন যে আপনার টার্গেটেড কান্ট্রি কোনটা, অর্থাৎ কোন দেশে আমি মার্কেটিংটা করবো, তখন বলবো যে ইউএসএ তে করতে হবে বা ইউকে তে করতে হবে। দ্যাটস ফাইন। তাহলে টার্গেটেড কান্ট্রি কোনটা আমরা জানলাম। এরপরে তার কাছ থেকে জেনে নিতে হবে যে হাউ মেনি পিপল, অর্থাৎ আপনি কত লোকের কাছে বিজ্ঞাপনটা প্রচার করতে চাচ্ছেন। ওই যে আগে যেটা বললাম যে 1 মিলিয়ন লোকের কাছে প্রচারণা করতে চাচ্ছেন, আপনি $10 নিবেন। তার মানে যত লোকের কাছে সে প্রচার করতে চাচ্ছে তার উপরে বেস করে আপনার প্রাইজিং হচ্ছে। সে যদি বলতো যে আমি 2 মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে চাই, তাহলে আপনি বলতেন আমাকে দিতে হবে $20। সে যদি বলতো 3 মিলিয়ন, তাহলে বলতেন $30। ঠিক এইভাবে আপনার প্রাইজিংটা বাড়তো, কারণ যত লোকের কাছে প্রমোট করবেন ততই তো আপনার কাজ বেশি। তাহলে তার কাছে সবগুলো নিয়ে নিলেন। কি নিলাম? প্রোডাক্টের লিঙ্ক নিলাম, অর্থাৎ ওয়েবসাইট লিঙ্ক নিলাম, সেই প্রোডাক্টের ছবি বা ভিডিও নিলাম, এবং কোন দেশে সে মার্কেটিংটা করবে সেই দেশটা জেনে নিলাম, কত লোকের কাছে করবে জেনে নিলাম। এরপর আমরা কি করব? পরে থাকলো জব রিপোর্ট। এরপরে কি করব? আমরা কাজটা শুরু করব। কাজটা শুরু করার জন্য আমি একটা ব্রাউজারে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, ওয়েবসাইট লিঙ্ক, ইমেজ, টার্গেটেড কান্ট্রি। তা ধরেন হচ্ছে টার্গেটেড কান্ট্রি আমি ধরে নিলাম ইউএসএ। কত মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে হবে? 1 মিলিয়ন। প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে, প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। ওকে, এখন মনে করেন যে বায়ারের ওয়েবসাইট লিঙ্ক বা প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এইটা, আমরা যেটা দিয়ে কাজ করছিলাম। সে কুকুর বিক্রি করে, পাপ্পি, পেট অ্যানিমেল, এইগুলো সে বিক্রি করে। তো সুন্দর সুন্দর গাদা বাচ্চা, এদের এগুলো কিন্তু এখন বাংলাদেশেও প্রচুর বিক্রি হয় এখন। হ্যাঁ, আর বিদেশিরা তো হিউজ পছন্দ করে। এরকম ধরনের প্রোডাক্টের কাজ আপনারা অনেক পাবেন, এরকম ধরনের লোগো টোগো দিয়ে প্রোডাক্ট অনেক পাবেন, দেখবেন যে প্রচুর বিক্রি হয়। এটা তো ডিরেক্ট পশু বিক্রি করতেছে, কিন্তু এই পশুরা যেগুলো নিয়ে থাকে, যেমন ওই যে খেলনা, তারপরে এদের যে থাকার ঘর, খাবার, এগুলো প্রচুর বিজ্ঞাপন আপনারা পাবেন, প্রোডাক্ট পাবেন বিজ্ঞাপনের জন্য। তো আমি ওয়েবসাইট পাইলাম বায়ারের, বায়ার ওয়েবসাইট পাইছি। বায়ার বলছে যে ভাই ওয়েবসাইটটা তো আপনাকে দিলাম, এ হলো তার ওয়েবসাইট, কিন্তু তার ইমেজ আমাকে দিতে পারলো না। তো আমি কিছু ইমেজ এখান থেকে ডাউনলোড করবো। তাই অনেকগুলো প্রোডাক্ট আছে, তো ধরে নেন এখানে কিউট দেখায় কোন বাচ্চাটা, কিউট আর দেখতে পাচ্ছি না, এটা নিয়ে কাজ করে, এটা নিয়ে ক্লিক করে ওপেন করে দেখি। একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। মনে করেন যে এই এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এই প্রোডাক্টটা সে বলছে আমার এই বাচ্চাটা এখন অ্যাভেলেবেল আছে, এটা নিয়ে বিজ্ঞাপন চালাইতে। আমি এটা নিয়ে বিজ্ঞাপন চালাবো, তাহলে আমার কি লাগবে? এটার একটা ইমেজ লাগবে। তা আমি এখান থেকে ইমেজে যাওয়ার পর দেখি রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজে গিয়ে দেখি সেভ হবে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে সেই ইমেজটা আমি সেভ করে দিলাম। ভালো কথা, সেভ করে দিছি, ফাইন, আমার সেভ হয়েছে। এখন এই প্রোডাক্টটা পাইছি, প্রোডাক্টের ইমেজ পাইছি, একটু ডেসক্রিপশন আমাদেরকে দেখতে হবে। প্রোডাক্টটার নাম কি? F1 রেড কি পিস। এটা কোন দেশের? নিশ্চয়ই অন্য দেশের কোনো একটা ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এটা হলো টাইটেল, হেডলাইন, তার ডেসক্রিপশনগুলো এইখানে এটা এটা আছে। তো আমি একটা কাজ করবো, এগুলো সাজাবো। আমি যে পোস্টগুলো দেবো, আমি কি আমার কাজ কি এখন এইগুলো নিয়ে গ্রুপে গিয়ে পোস্ট করা, তাই না? তাহলে গ্রুপে গিয়ে পোস্ট করতে হলে তো সবকিছু কপি করে নিতে হবে। তাহলে আমি আর একটা জায়গা সাজানো খুব ভালো হবে। তাহলে আমি প্রথমে এটা টাইটেলটা কপি করি। এই টাইটেলটা কপি করে আমি একটা গুগল ড্রাইভ নিলাম। আপনারা জানেন গুগল ড্রাইভ নিতে পারেন, তারপরে হচ্ছে টেক্সট প্যাড নিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড নিতে পারেন, যেটা খুশি সেটা আপনারা নিতে পারেন। আমি গুগল ড্রাইভটা নিলাম, নিয়ে টাইটেলটা এখানে লিখলাম। হাই হাই, কত বড় হয়েছে! নিলাম। এরপর আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসবো। ডেসক্রিপশনে কি কি আছে, এই যে ডেসক্রিপশন দেখেন, রেডি উইকেন্ডে কতখানি আছে, টাইটেল তো অনেক, এখান থেকে অল্প কিছু নিব, ধরেন এতটুক নিব আমরা, এতটুক। তাহলে আমরা কি নিলাম, টাইটেল নিলাম, ডেসক্রিপশন নিলাম। তো টাইটেলের পরে ডেসক্রিপশন নিলাম, ডেসক্রিপশনের পরে আমরা এখানে সুন্দর করে একটা জিনিস লিখে দেব, SHOP শপ নাও, শপ নাও, শপ নাও দিয়ে আমরা এই লিঙ্কটা দেব। কোন লিঙ্কটা, এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দেব। এখন এই লিঙ্কটা, এই লিঙ্কটা কত বড় লিঙ্ক, অনেক বড় লিঙ্ক না, লিঙ্কটা অনেক বড় না, আমরা একটু ছোট করে নেব। ছোট করতে গেলে আমরা কি দিয়ে ছোট করছিলাম এর আগে, ধরেন লিঙ্ক শর্টনার, কাটলে বা কি জানো, কাটলে বিটলে, ইউআরএল শর্টনার, ইউআরএল শর্ট ইউআরএল দিয়ে ছোট করছিলাম দাদা। হ্যাঁ ইউআরএল শর্টনার চলে আসে, আপনি সার্চ দিচ্ছেন চলে এসছে, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু শর্ট করি, শর্ট কপি করলাম, কপি করে আমি এখানে শপ নাও দিয়ে আমি এটা বানাই দিলাম। কারণ এটা দিলাম কি জন্য, যেহেতু এটা লিঙ্ক, আমার পাবলিক বা অডিয়েন্স আমার এই পোস্টের ভিতরে যে পোস্টটা পড়বে, পড়ার পর ছবিটা দেখবে, তারপরে ডেসক্রিপশনটা পড়বে, তারপর যদি কিনতে চায় এই লিঙ্কে ক্লিক করবে, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের মেইন লিঙ্কটা আমরা একটু, বায়ার যে মেইন লিঙ্কটা দিছে সেটা কিন্তু আমাদের কাছে এই যা আছে, এটাকে আমি একটু কপি করে ধরেন এখানে আমি রেখেই দিলাম নিচে, এটুকু আমরা আমাদের কাজ। ওকে ওকে, এখন তাহলে আমি দেখলাম কি বাইরের প্রোডাক্টটা, কি প্রোডাক্টটা হচ্ছে কুকুর, ভালো কথা। তাহলে আমি কি করব, কুকুর টাইপের যতগুলো ইউএস এর গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করব। আমি কিন্তু গত ভিডিওতে দেখাচ্ছি কিভাবে জয়েন করবেন, সেটা আমি না দেখাই, তাহলে এভাবে জয়েন করব। জয়েন করার পর আমি আমার ধরেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যাব, ফেসবুকে যাওয়ার পর আমি একটু দেখাই, এতে গিয়েই দেখাই ফেসবুকে গেলে কোথায় পাবেন। ফেসবুকে ধরেন আপনি হোম পেজে আসেন, আপনি যে গ্রুপগুলোতে জয়েন করছেন সেই গ্রুপগুলো খুঁজে পাবেন কেমনে, এটা একটা বিষয় থাকতে পারে। সেটা হচ্ছে আপনি এখানে যাওয়ার পর এই যে সি অল গ্রুপ, সি অল গ্রুপে দেখেন এই যে গ্রুপে জয়েন করছিলাম রিসেন্টলি সেগুলো এখানে দেখাচ্ছে, এখানে নাও দেখাইতে পারে। আপনি সি অল গ্রুপে ক্লিক করবেন, সি অল গ্রুপে ক্লিক করলে এইখানে আপনি এবার আসেন যত গ্রুপে জয়েন করছেন। ডগ লাভার এবার একটা ক্লিক ওপেন করে নেবেন, পেট লাভে তো সব কুকুরের গ্রুপে আপনি জয়েন করছেন সেইগুলো এখানে দেখাচ্ছে। তো যেগুলো ওপেন করছেন সেগুলো হচ্ছে এই আপনার এগুলো জয়েন করা আছে। তো এরকম একটা গ্রুপে আমি আসলাম, 36K মেম্বার। আসার পর এই গ্রুপে আমি কি করব, পোস্ট দেব। ওকে ভালো কথা, পোস্টটা কিভাবে দেব, আমি হচ্ছে আমার যেগুলো কপি করা আছে আমি কি করলাম, এই কপিটা সম্পূর্ণ নিয়ে আসলাম, কপি করলাম। তাহলে এইভাবে সাজায় রাখছি কেন, বুঝতে পারছেন যে সাজায় রাখার কারণ, আমি খালি গ্রুপে ঢুকবো আর পোস্ট দেবো, গ্রুপে ঢুকবো আর পোস্ট দেবো। কয়টা পোস্ট দেবো, দিনে 5টা। এই জন্য আমি সাজায় রাখছি, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে রাখেন, গুগল ডকে রাখেন, আর টেক্সট ফাইলে রাখেন, যেখানে করে সেখানে রাখেন, সাজায় রাখবেন। সাজায় রাখলে খালি কপি পেস্ট, কপি পেস্ট, এই যে কপি আর চলে যাব গ্রুপে, মেরে দেব পেস্ট, এই পেস্ট করলাম। দেখবেন একটা জিনিস, যেহেতু একটা লিঙ্ক ব্যবহার করা আছে এখানে একটা ছবি শো হতে পারে, লিঙ্কটা ব্যবহার কারণে এখানে ছবি শো করতে, দেখেন অরিজিনালে ঠিকই সেই ছবিটা এখানে চলে আসছে। আপনাদের বেলায় যদি এরকম ছবি না আসে, এরকম ছবি যদি না আসে, যদি অন্য কোনো কিছু আসে, আপনারা ডিরেক্ট এটা কেটে দিবেন, ছবিটা কেটে দিয়ে এই যে এখানে ক্লিক করে এই যে নিচে যাবেন, এই যে অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে ছবিটা অ্যাড করে দিবেন। মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই ওয়েবসাইটে আরও ছবি আছে, আরো কতগুলো ছবি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। ধরেন আমরা ধরেন 4টে ছবি দেবো, ধরে নেন একই প্রোডাক্টের 4টে ছবি, যেমন এই প্রোডাক্ট 4টে ছবি 4 রকম দেখাচ্ছে, এ একটু দিলাম কেমন দেখাবে, 4 অ্যাঙ্গেল থেকে তোলা, কয়টা হলো 3টা, আর এটা খুব বাজে দেখাচ্ছে, এইটা একটু ইয়ে মনে হচ্ছে। তাহলে আমরা 4টে ছবি নিলাম, আমরা একটু দেখি 4টে ছবি কিভাবে অ্যাড করে। এ একটা ছবি, এই যে অ্যাড ফটো, অ্যাড ফটোতে গিয়ে আমরা সরি এইটা দিছিলাম, এই 3টা হবে, ছবি হয়ে গেল কয়টা, দেখেন সুন্দর করে ছবি, 4টে ছবি দেখাচ্ছে, হলো। তাহলে পোস্ট দিলে এরকম একটা শোক সবাই পড়বে, এরকম জিনিসটা পড়বে, স্বপ্নতে এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? আমার ওয়েবসাইটে চলে যাবে। কোন ওয়েবসাইটে চলে যাবে? এই ওয়েবসাইটে চলে যাবে। এই লিঙ্কটা কপি করছি, এই লিঙ্কে যাওয়ার পর এখানে গিয়ে তাহলে তারা মেসেজ করুক আর এখান থেকে কিনুক, যা খুশি তাই করতে পারবে। আমাদের কাজ হলো এই পর্যন্ত পৌঁছায় দেওয়া। তাহলে আমরা কিন্তু সবকিছু রেডি করছি, সবকিছু হয়েছে, দেন আমরা পোস্ট মেরে দেবো। জানি না আমাকে অ্যাপ্রুভ করবে কিনা। পোস্ট করে দিলে এই গ্রুপের অ্যাডমিন মডারেটররা দিস পোস্ট হ্যাজ বিন সাবমিটেড টু দ্য গ্রুপ অ্যাডমিন টু নিউ অ্যাপ্রুভাল। দেখেন এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে একটা পোস্ট দেওয়া হয়েছে, এই গ্রুপের অ্যাডমিন বা মডারেটররা আমার এই গ্রুপ পোস্টটা দেখে তাদের রিলেভেন্ট যদি কিছু হয়, তাদের যদি ভালো লাগে এবং আমি যদি কোনো টার্মস কন্ডিশন ব্রেক না করি, ঠিক যদি হয়, তাহলে তারা অ্যাপ্রুভ করে দেবে এবং আমার এই পোস্টটা কিন্তু লাইভ হবে। এখন এই পোস্টটা যে এখানে দিছি এখানে কিন্তু পেন্ডিং এ আছে, আমার পোস্টটা কিন্তু পেন্ডিং এ রাখছে। বাবা, দেওয়ার সাথে সাথে রিমুভ করে দিয়েছে। এই যে তারা নিয়েছে, দেওয়ার সাথে 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 অটোমেটিক্যালি এখানে রিমুভ হয়ে গেছে। যাই হোক, পোস্ট ধরেন ধরে নেন, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আপনারা বিভিন্ন গ্রুপে যখন পোস্ট দিবেন সব গ্রুপ কিন্তু আপনাদের পোস্ট মানবে না। হ্যাঁ, এটা কিন্তু ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে, বা অনেক গ্রুপের কিছু টার্মস কন্ডিশন থাকে। তো আমি এই গ্রুপে জাস্ট দেখাইলাম, এটা হচ্ছে মনে হয় ওদের নিজস্ব সেলাররা ছাড়া কেউ পোস্ট দিতে পারে না। তো যেটা হচ্ছে, আমি যদি গ্রুপে ফেরত যাই কেমন দেখাবে, আমি যদি বুঝাই, ধরে নেন এই পোস্টটা দেওয়া হয়েছে, এরকম একটা পোস্ট দেওয়া হয়েছে। এরকম পোস্ট হয়ে গেলে এখানে কিছু লেখা আছে, আপনারা কি করবেন, এই যে টাইমটা থাকে এখানে ক্লিক করবেন। বা আমি যদি আমার কন্টেন্টে গিয়ে দেখাই, এই যে জাস্ট নাও থাকে, জাস্ট নাওতে ক্লিক করে, যাক এটা আমি পরে দেখাই, আমি আর একটা পোস্ট তৈরি করি। আমাদের আরো একটা গ্রুপ আছে, এই গ্রুপটা একটু যাই আমরা। এই গ্রুপে প্রায় 1 লাখ মেম্বার, যাই না এটাতে আমাকে পোস্ট করতে দেয় কিনা। আমি যেহেতু লিঙ্ক ব্যবহার করতেছি তো পোস্ট করতে নাও দিতে পারে। তা আমার যেটা আছে পেস্ট করা, আমি এটা পেস্ট করলাম। আমি যে কোথা থেকে যে কপি করা ছিল, এটা কপি, এখানে গিয়ে পেস্ট। পেস্ট করার পর আমি এখানে চাইলে আমি ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার পর পোস্ট দেখি আমাকে কি সবাই ডিরেক্ট রিমুভ, এটা অটো রিমুভের কিছু অপশন দেওয়া আছে। এটা এটা হইছে, এটা আমাকে রিমুভ করে নাই। তো এইভাবে কি করবেন, আমি আবার একটু বলি এইভাবে কি করবেন। একটা জিনিস বারবার দেখানো আসলে ঠিক না, সময় নষ্ট। আপনার এইরকম ভাবে কপি করবেন আর বিভিন্ন গ্রুপে যাবেন, পোস্ট করবেন। এখন আমি আসি কোন ফেসবুকে, আমি আসি কিন্তু এই ফেসবুকে, কিন্তু আমি আসি এই মোকলেসের ফেসবুকে আমি আসি। এখন এই মোকলেসরে দিয়ে বা এই ফেসবুক দিয়ে আমি কি করতে পারবো, একদিনে 5টা পোস্ট দিতে পারবো, ঠিক না? তাহলে আমি এরকম কপি করে করে আমি কি করব, টোটাল 5টা পোস্ট আমি দিতে পারবো। তা আমি দিছি কয়টা? 2টা। আমি আরো 3টা দিতে পারবো। তা আমি আর 3টা না দেখালাম, কিভাবে পোস্ট দিতে হয় আপনারা সেটা দেখলেন। এরপরে কি করবেন, এরপরে যেটা করবেন, যখন একটা ফেসবুক দিয়ে পোস্ট যখন শেষ হয়ে যাবে, 5টা পোস্ট হয়ে যাবে, তখন নিশ্চয়ই আপনি আর একটা ব্রাউজার থেকে এইভাবে গিয়ে আর একটা ব্রাউজারে কোথায় ফেসবুক রাখছেন সেই ফেসবুকে যাবেন, একটা ব্রাউজারে যাবেন, ফেসবুকে গিয়ে সেখান থেকেও ঠিক সিমিলারলি এইভাবে আপনি গ্রুপগুলো বাইর করবেন এবং গ্রুপে গিয়ে এইভাবে পোস্ট করবেন। মাথায় রাখবেন একটা জিনিস, বারবার এই একই লিঙ্কটা ব্যবহার করবেন না, এই একই লিঙ্কটা বারবার ব্যবহার করবেন না। ধরে নেন আপনি একটা ফেসবুক দিয়ে 5টা পোস্ট দিচ্ছেন, এই 5টা পোস্টের জন্য এই লিঙ্কটা ব্যবহার করছেন। আপনি আবারও এই মেইন লিঙ্কটা আমি এখানে রাখছি, মেইন লিঙ্কটা কপি করেন, একটা জিনিস দেখাই, মেইন লিঙ্কটা কপি করে আবারও শর্ট ইউআরএল এ এখানে যান, যাওয়ার পর এখানে আবার পেস্ট করে নতুন করে আবার ইউআরএল শর্ট করেন, সরি another URL দিয়ে, আচ্ছা আবার এখানে গিয়ে আবার শর্ট করি, শর্ট করা ছিল এখানে, আবার আমাকে বলছে কপি করতে, আমি কপি করলাম। মজার বিষয় দেখেন, আমি এখানে পেস্ট করি, এই 2টা লিঙ্ক কি একই রকম হইছে না আলাদা হইছে, বলেন তো একটু? আলাদা দাদা, আলাদা হয়েছে না? আলাদা, আচ্ছা ঠিক আছে। তাহলে ধরেন এইটা দিয়ে আমার 5টা পোস্ট হয়ে গেছে, একটা ফেসবুক দিয়ে 5টা পোস্ট করছি, এটা দিয়ে 5টা পোস্ট হয়ে গেছে। আমি আবার শর্ট করে এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কি হলো, লিঙ্কের চেহারা ওটা চেঞ্জ হইলো। কারণ একই লিঙ্ক বারবার পোস্ট করতে করতে ফেসবুক বুঝে ফেলে যে এই লিঙ্ক বারবার কোথাও পোস্ট হচ্ছে, ফ্ল্যাগ করে দেয়, তখন আর পোস্ট করতে দেয় না। তো আমিও কি করলাম, ফেসবুকটাও চেঞ্জ করলাম, লিঙ্কটাও চেঞ্জ করলাম, কিন্তু মেইন লিঙ্ক আমার ঠিকই থাকতেছে। আমি কিন্তু জাস্ট খালি শর্ট করে করে চেঞ্জ করতেছি, চেহারা আলাদা করতেছি, হ্যাঁ মানে একটু হলেও ধোকা দেওয়ার চেষ্টা করতেছি। ভালো, তো এইভাবে আমি আবার সবকিছু কপি করে এই পুরোটা ধরে কপি করে পরবর্তী ফেসবুক দিয়ে আবার বিভিন্ন গ্রুপে ঢুকবো, ঢুকে গ্রুপে পোস্ট করে দেবো। এভাবে পোস্ট করার পর আমাদের টার্গেট হচ্ছে আমি যে পোস্ট করতেছি এর একটা রিপোর্ট আমাকে তৈরি করতে হবে। দিস ইজ কল্ড জব রিপোর্ট। এই জব রিপোর্টটা তৈরি করে বায়ারকে দেবো, কারণ বায়ার তাহলে দেখবে যে আমি আসলে কাজটা করছি কিনা। তো জব রিপোর্ট তৈরি করতে গেলে কিভাবে করতে হয়, কারণ আপনাদের স্বাভাবিক একটা জিমেইল তো আছেই, তাই না? জিমেলে যাবেন, যেটা সহজ পদ্ধতি সেটা দেখাচ্ছে। জিমেলে যাবেন, যাওয়ার পর জিমেলের এখানে 9 বাটন আছে, একটা মেনু বাটন বলতে পারেন, 9 বাটন বলতে পারেন, যেটা যাই বলেন। এই 9 বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর ড্রাইভ পাবেন, এই যে চেহারাটা দেখেন, এই ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা গুগল ড্রাইভের অনেকগুলো ইন্টারফেস নিয়ে হাজির হবে। আসার পর আপনারা এখান থেকে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে এই যে গুগল শিট, গুগল ডক, আপনারা মাথায় রাখবেন আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি সেটা লুক লাইক গুগল ডক, আমরা যে এক্সেল ব্যবহার করি লুক লাইক গুগল শিট। ওকে, তা আমরা যাবো কোথায়, এক্সেল শিটের মতো গুগল শিটে যাব। শিটে ক্লিক করলাম, যাওয়ার পর প্রথমে আমরা এখানে একটা নাম দেব। এখানে ক্লিক করেন, ক্লিক করলে নাম চেঞ্জ করার একটা অপশন দিবে। এখনো লোড নিয়ে পারিনি পুরোটা। ওকে, আমরা কি নাম দেবো? তো এটা নাম দিবেন হচ্ছে আপনাদের বায়ারের যে নাম থাকবে সেই নামটা এখানে ব্যবহার করবেন, তাহলে আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। মনে করেন আমরা এটা কিসের জন্য করছি, বেস্ট কেয়ার আইটি টেস্ট ব্যাচ 11, এভাবে নাম দিলাম। দেওয়ার পর আমরা এখানে কয়েকটা জিনিস করবো। ধরেন এটা দিলাম আমি এসএল, এসএল মানে কি, সিরিয়াল। ওকে, সিরিয়াল নাও দিতে পারে, সিরিয়াল এখানে আছে তো এখানে ঠিক থাকবে না। তো এটা ধরেন দিলেন সিরিয়াল, এটা দিলেন হচ্ছে গ্রুপ নেম, মেম্বার্স, গ্রুপ নেম, মেম্বার্স, তারপরে দিবেন হচ্ছে স্ক্রিনশট লিংক, তারপর হচ্ছে লাইভ লিংক। এরপরে রিমার্কস দিতেও পারেন আপনি। ওকে, তো আমি এটা কি করলাম, সুন্দর করে বানাইলাম। আমরা জানি সিরিয়ালের জন্য আমাদের ঘর একটু কম লাগলে হবে। এই যে জিনিসটা করতেছি কিভাবে করে দেখেন, গ্রুপ নেমের জায়গায় আমার বড় করতে হবে। আপনার জাস্ট ওই যে মাউসের কার্সারটা এই যে দুইটা দাগ না, সেপারেশনের কাছে নিয়ে আসেন। দেখেন এই আনতেছি, এই আনছি, আনার সাথে সাথে দেখেন কেমন হয়ে গেল। এই যেমন হয়েছে ওখানে এমন যখন হয়ে যাবে তখন মাউসটা চেপে ধরেন, লেফট বাটন চেপে ধরে এবার টানেন, যেদিকে টানবেন সেদিকে যাবো গা। একটু বড় করে দাও। মেম্বার সংখ্যা ঠিক আছে, স্ক্রিনশট লিঙ্ক একটু বড় করি, আর একটু লাগবে মনে হয়, বড় একটু লাগতে পারে। লাইভ লিঙ্কটা লাগবে বিশাল আকারে, গেল। এরপর এটাও ঠিক একটু একটু বড় করি, লেখাগুলো একটু বাড়ায় দিই, বোল্ড করে দিই, মাঝখানে নিয়ে নিই। এখন এইটা দেখেন, এইখান থেকে মাউস ধরে টেনে নিয়ে এই পর্যন্ত গেলাম, নিয়ে আমি ধরেন এই পর্যন্ত আসলাম। আসার পর আমি এটাকে একটু স্টাইল করে দিই। বাহ, চমৎকার দেখাচ্ছে না? কত দৃষ্টিনন্দন আর কি, না? ওর বাবারে, এটা কি দিলাম, এটা কি কালার দিলাম? তাহলে এখানে 1 দিলাম, 2 দিলাম, সরি 2 দিলাম। এরপর আর দিব না। কিভাবে করব, এই 2 এর উপরে ক্লিক করে এই যে ডটের মতো মনে হচ্ছে এখানে কার্সার নেব, প্লাস চিহ্ন আসবে, চিহ্ন আসলে মাউসটা চেপে ধরবেন আর কিবোর্ডের কন্ট্রোল ধরবেন। আবারও দেখাই, 2 এর এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর 2 এ সিলেক্ট করেন, 1 এ সিলেক্ট করেন, যেখানেই করেন। করার পর এই যে ডটের কাছে কার্সার আনার পর প্লাসের মতো চিহ্ন আসবে, তখন মাউস চেপে ধরবেন। সেই সাথে কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল CTRL বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে এবার নিচের দিক টানেন, এই বন্ধু নিচের দিকে টানলাম, টানে ছেড়ে দিলাম। দেখেন মজা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা যে পোস্টটা করছি সেই পোস্টটার রিপোর্ট তৈরি করব। পোস্টে আসলাম, দেখেন এখানে 7 মিনিট চলে আসছে। একটু আগে কিন্তু এখানে দেখাচ্ছিল জাস্ট নাও, মানে 7 মিনিট আগে এখানে জাস্ট নাও দেখাচ্ছিল। তো আমরা কি করব, এই দেখেন মজার বিষয় কি, এটা এটারে আগে ধরেন আগে ক্লিক যেভাবে পারেন আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আমরা যে লাইভ লিঙ্ক বলি, লাইভ লিঙ্কটা কালেকশন করতে হয় এই যে 7 মিনিট দেখেন ওটা একটা ক্লিকেবল, মাউসটা হাতের চিহ্ন হয়ে গেছে। এইখানে এসে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে এখানে আসে কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করব। দেখেন কপি করে আমরা যেখানে জব রিপোর্ট তৈরি করতেছি সেখানে যাই, এটা যেহেতু কি লিঙ্ক লাইভ লিঙ্ক আমি এইখানে এসে পেস্ট করে দিই, পেস্ট করি, দেখেন কত বড় লিঙ্ক আসে, এই যে লাইভ লিঙ্ক। তো এই লিঙ্কটা তো আমার কাছে আছে, তার মজার হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে আমি এই লিঙ্কটা একটু পেস্ট করি। দেখেন লিঙ্কটা পেস্ট করলাম, ইন্টার দিয়ে দেখি। এই লিঙ্কটা ফটো করা যায় না, লিঙ্কটা এই লিঙ্কটা ছোট এত কষ্ট হবে কিসের জন্য, কোনো প্রয়োজন পড়ে না, এই লিঙ্কটা ছোট করার কোনো প্রয়োজন পড়ে না, করলে তো করাই যায়, কিন্তু আপনি কেন করতে যাবেন? এটা যদি করতে যান তা আপনার তো সময় লাগবে, প্রচুর সময়। এই যে আমি যে পোস্টটা দিছি, এই যে পোস্টটা দেখা যাচ্ছে, বায়ার ওই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে ঢুকে দেখবে যে হ্যাঁ পোস্ট তো করছে, দেখেন একটাই পোস্ট দেখা, আর কিছু দেখাবে না, পোস্ট তো করছে না, ঠিক আছে সুন্দর হয়েছে, বাহ কত সুন্দর লাগতেছে, এতে আমার মনে হচ্ছে এখনই কিনি, এখানে ক্লিক করে সব নাও ক্লিক করতে করে গেছে। তাহলে বায়ার আমার এই লিঙ্কে ক্লিক করে এইভাবে যাবে, যে চেক করবে বাহ পারফেক্ট হয়েছে, সুন্দর কাজ করছে। ঠিক এইভাবে আমি কিন্তু জব রিপোর্ট তৈরি করতেছি। এখন জাস্ট লিঙ্কটা দেখাইছি, কিন্তু আমার গ্রুপ নামটা দিতে হবে, আমার গ্রুপের এইটার গ্রুপের নাম কি ছিল, এখান থেকে টেনে নেবেন, তাহলে লিঙ্ক সহ কপি হয়ে যাবে। পেট লাভার্স, কত সুন্দর দেখাচ্ছে না এটারে, গ্রুপ নামটা পেস্ট করলাম, একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই। তারপরে মেম্বার সংখ্যা, এটার মেম্বার সংখ্যা কত, 99.8K, মানে এক্সাক্ট কিছু আসতেছে না, কোথা থেকে পাবো, পিপলে। এই জন্য আমরা কি করব, আগে থেকেই কিন্তু লিঙ্কটা কপি করে নিয়ে আগে বসাবো, পরের নাম কপি করব, কারণ আমরা ওই যে পিপলে চলে যাচ্ছে, যেখানে চলে যাচ্ছে আমি যে পোস্টটা করছি সেই পোস্টটা হয়তো নাও খুঁজে পেতে পারি পরে। পিপলে যে দেখলাম 99,860, এটাকে কপি করে দিতে পারেন, আপনি এমনি লিখতেও পারেন। তারপরে স্ক্রিনশট লিঙ্ক, এ দেখেন স্ক্রিনশট লিঙ্কটা আমরা নিতে ভুলে গেছি, দেখি আমরা পোস্টটা পাই কিনা এখন ডিসকাশনে গিয়ে। কিন্তু আগে লাইভ লিঙ্ক নেবেন, তারপরে স্ক্রিনশট লিঙ্ক নেবেন, তারপরে গ্রুপের নামটা পরে আনেন, কারণ আমি এখানে নাও পাইতে পারি না, এটা দেখা যাচ্ছে মোটামুটি। তো আমি এইখানে করে আমি এখান থেকে এই যে লাইট শট নামাবেন, লাইট শট থেকে এইভাবে বড় করে আপনি একটা স্ক্রিনশট লিঙ্ক নেবেন, নেওয়ার পর এভাবে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আমি যদি কম্পিউটারে সেভ করতে চাই ইমেজ আকারে, তাহলে এখানে ক্লিক করব। কম্পিউটারে যদি সেভ করতে চাই ইমেজ আকারে, তাহলে এটা ক্লিক করো, যেভাবে আপনারা হচ্ছে হোমওয়ার্কস জমা দেন কম্পিউটারে, ছবি ফটো হিসেবে কম্পিউটার রেখে রেখে, তাহলে এটা সেভ করেন। কিন্তু আমরা ইমেজের বানাবো লিঙ্ক, ইমেজটা লিঙ্ক বানাবো, সেই ক্ষেত্রে আমরা ইমেজটাকে ড্রাইভে আপলোড করে দেবো, এই যে আপলোড টু Prntscn.com, অর্থাৎ এই স্ক্রিন প্রিন্টের একটা সার্ভার আছে, সার্ভারে আমার এই ছবিটা জমা হবে, একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা আমি কপি করব। আমি এটাতে ক্লিক করি, দেখেন আপলোড হবে, যে আপলোডিং ইমেজ, ইমেজ আপলোড হয়ে যাচ্ছে, আমাকে এখানে একটা লিঙ্ক দেবে। অনেক সময় এটা কিন্তু ডিস্টার্ব করে, ভয় পাওয়ার কিছু নাই। তো এই যে আমাকে কপি করব, এই লিঙ্কটা দিছে, কপি করলাম, কপি করে আমি কি করলাম, আমার এই স্ক্রিনশট লিঙ্কটা এইখানে দিয়ে দিলাম। মজার বিষয় হচ্ছে স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে দেখেন, আমি একটু স্ক্রিনশট লিঙ্কটা দিয়ে একটু দেখাই। আমি যে ছবিটা স্ক্রিনশট দিছি সেই স্ক্রিনশটে সেই ছবিটাই দেখাবে শুধু, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, আমি যতটুক ছবি স্ক্রিনশট নিচ্ছি ততটুক ছবিকে দেখা যায়। তাহলে আমরা স্ক্রিনশটটাও আমি বায়ারকে দিলাম, আমি যে লাইভ লিঙ্কটা কপি করছি সেই লাইভ লিঙ্কটাও বায়ারকে দিয়ে দিলাম। সেই সাথে বায়ার আরো কি কি পাচ্ছে দেখেন, বায়ার পাচ্ছে যে এই গ্রুপের নাম হচ্ছে এই নাম, দেখেন এই ডিরেক্ট এখানে ক্লিক করেও গ্রুপে চলে যেতে পারবে, যেহেতু আমরা লিঙ্ক সহ নামটা কপি করছি, দেখছেন মাউস ধরছি সেই কভার ফটো দেখাচ্ছে। তারপরে মেম্বার সংখ্যা কত, এত, স্ক্রিনশট লিঙ্ক, এই ব্যাপার। এইভাবে আপনি পোস্ট দিবেন, পোস্ট দিতে থাকবেন। আপনি মনে করেন যে অন্তত 15-20টা পোস্ট দিবেন, তো ধরে নেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এটা আবার কেউ মনে করেন আমার মতো এরকম করেন না, আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এরকম ধরেন আমি একটু ইয়ে করতেছি, সবগুলো একটু কপি করে নিচ্ছে। ওকে, ধরে নেন এরকম পোস্ট দিছি এরকম সবগুলো গ্রুপের নামেই, আমি তো আর এতগুলো পোস্ট দিতে গেলে তো আমার মোটামুটি 2-3 দিন লাগবে না, আপনাদের ক্লাসও কি 2-3 দিন চলবে? ধরে নেন যে আমি এইগুলো কাজ করছি, সব কাজ আমি করছি, হ্যাঁ। কাজ করার পর আপনারা যেটা করবেন যে কত লোক হইছে, আপনার টার্গেট ছিল 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখের কাছে 10 লাখ লোকের কাছে প্রমোট করার, কত হয়েছে হিসাবটা তো করতে হবে। দুইভাবে দেখাই, আপনি এইটায় মাউস ধরে একদম টেনে এই পর্যন্ত আনেন, এনে ছেড়ে দেন, এই কটা সিলেক্ট করছেন না, ডান সাইডে এখানে দেখেন অটোমেটিক সাম কত, 1 লাখ কত লাখ হয়েছে, 12 লাখ, 12,98,258, 12,98,258 লোকের কাছে আপনি পৌঁছাইছেন। তাহলে এখানে তো বাইরকে দেখাইতে হবে, যোগ টোক করে দেখাইতে হবে। তাহলে আমি লিখলাম টোটাল মেম্বার্স দিয়ে এখানে একটা সূত্র পাঠাবো, সূত্রটা মনে রাখবেন, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে কোথা থেকে, সি এর 2 কলাম দেখেন, এটা যদি আমি ক্লিক করি এখান থেকে আসছে C2, তারপর আছে ইস টু চেনেন, ওই যে বিসর্গ চিহ্নের মতো যেটা C2 ইস টু, এইটা কত, এটা হলো C কলামের 14 নম্বর, C14, তাহলে এখানে আমরা বসাবো C14, ঠিক আছে, C14 ততটুকু পর্যন্ত সিলেক্ট হয়েছে ডট ডট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট যেখান থেকে আমার নাম্বারটা শুরু হয়েছে সেই কলামটা, ইস টু যেখানে আমার কলামটা শেষ হয়েছে সেই নাম্বারটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন 2,98,000 চলে আসছে। এটার একটু আমরা একটু বড় করে দেবো এবং বোল্ড করে দেবো, প্রয়োজনে একটু কালারফুল করে দিলাম, ফাইন। এখন কত মিলিয়ন হয়েছে, মিলিয়নটা করবেন কেমনে, ধরেন এখানে মিলিয়ন পাতাবো, মিলিয়নটা কেমনে করব, এটা হচ্ছে ইকুয়াল, এইটা ভাগ 1 মিলিয়ন সমান কত লক্ষ, 10 লক্ষ, 10 পরে কয়টা শূন্য, জাস্ট আপনি গুনে নেবেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ইন্টার দিলাম। দেখেন এটা যদি একটু বড় করি, হয়েছে 1.29 মিলিয়ন। আপনি এভাবেও দেখাইতে পারেন, সাথে মিলিয়ন করেও দেখাইতে পারেন, নো প্রবলেম। তাহলে আপনার কাজ কিন্তু শেষ। তাহলে বায়ার বলছে আপনাকে 10 মিলিয়ন, সরি 1 মিলিয়ন লোকের কাছে পৌঁছাইতে, অর্থাৎ 10 লাখ লোকের কাছে প্রমোট করতে, আপনি তার থেকে বেশি করে দিচ্ছেন, একটু বেশি করে দিচ্ছেন, খুবই ভালো, ফাইন। এখন কি করবেন, এটা তো বায়ারকে দিবেন, তাহলে এখান থেকে 2টা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে আপনি প্রমোট করছেন এর কতগুলো একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনি আপনার কম্পিউটারে, এটা কিন্তু জাস্ট ইমেজ রাখবেন, কারণ বায়ারকে দিতে গেলে তো ইমেজ দিতে হবে, লিঙ্ক তো আর দিতে পারবেন না, লিঙ্ক যা দিচ্ছেন সবের ভিতরে দিচ্ছেন, একটা ইমেজ নিলেন। পাশাপাশি বায়ারকে আপনি এই গুগল শিটের পুরো অ্যাক্সেসটা বায়ারকে দিয়ে দেবেন, বায়ারকে অ্যাক্সেস দিয়ে দিলে বায়ার এই শিটের ভিতরে ঢুকবে, ঢুকে প্রত্যেকটা পোস্টে গিয়ে শর্ট এই যে স্ক্রিনশটে গিয়ে চেক করে নেবে, র্যান্ডমলি হয়তো সে চেক করে বলবে যে না তুমি তো খুব ভালো কাজ করছো, ফাইন, তখন আপনার কাজটা ডেলিভারি তারা নেবে এবং আপনার অর্ডার রিসিভ করলে তখন আপনি টাকাটা হাতে পেয়ে যাবেন। তো এইটা কিভাবে দেবে অ্যাক্সেস, অনেকে মনে করে যে এই যে একদম পরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে দেবো, না, এটা কিন্তু কখনোই কেউ করবেন না, এটা ভুল কথা, এটা কখনোই করবেন না। কি করবেন, শেয়ারে যাবেন, ভালো করে খেয়াল করেন কিভাবে অ্যাক্সেস দিতে, শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে, অনেকেই পারেন, তারপরও দেখাচ্ছি, আবার অনেকেই এখানে গিয়ে কিন্তু বড় আকারে ভুল করেন। শেয়ারে গিয়ে এইখানে দেখেন একটা জিনিস লেখা আছে রেস্ট্রিক্টেড, আপনি যদি মেইলে তার সাথে শেয়ার করছেন এখানে মেইল দিতে পারেন, কিন্তু আমরা মেইলে করবো না, কারণ মেইল চাওয়া চাই ফাইবার একটা ঝামেলা। আমরা এখানে কি আছে রেস্ট্রিক্টেড, মানে তালা বন্ধ করা আছে, আমরা তালা খুলে দেবো, কারণ তালা বন্ধ থাকলে তো আর কেউ আমার ঘরে ঢুকতে পারবে না, ঘরে বলতে এই শীটে কেউ ঢুকতে পারবে না, তাহলে আমার তালা খুলে উন্মুক্ত করে দিতে হবে, যে খুশি সে ঘরে ঢুকে যেতে পারবে, গোয়াল ঘরের মতন। তা রেস্ট্রিক্টেডকে আমি এটাতে ক্লিক করি, ক্লিক করে কি আছে এ দেখেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কোনো কেউ লিঙ্কটা ঢুকতে পারবে, এই যে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, যে এখানে কেউ ঢুকতে পারবে, এটা অন করে দিলাম। দেওয়ার পর এই সাইডে কি আছে ভিউয়ার, শুধু ভিউ করতে পারবে, ভিউয়ারকে আমরা এডিটর করে দেব, ক্লিকও করতে পারে। কি করলাম? রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান করে দিলাম, ভিউয়ার থেকে এডিটর করে দিলাম। ওকে, এরপরে দেখেন এখানে লেখা আছে কপি লিঙ্ক। বারবার বিষয়টা একটু দেখে নেবেন। কপি লিঙ্ক, এইটাতে ক্লিক করলে আমি একটা লিঙ্ক কপি হয়ে গেছে, এটাতে ক্লিক করলাম, লিঙ্ক কপি হয়ে গেছে। ডান, দেখেন আমি নতুন একটা ট্যাব নিলাম, এইখানে ট্যাব নিয়ে আমি পেস্ট করে সেই লিঙ্কটা দেখাই, পেস্ট করলাম। এই লিঙ্কটা কিন্তু আসলে আমি কপি করছি, দেখেন doc.google.com স্প্রেডশিট। আমি যদি ইন্টার দিই, দেখেন আমার ঠিক সেই জায়গায় নিয়ে আসবে। মনে করেন আপনি বায়ার এরকম ক্লিক করছে, এখানে নিয়ে আসছে, ও দেখতেছে যে ঠিক আছে কাজ করছেন কিনা, ক্লিক করে সে একটু চেক টেক করে নিল, ঠিক আছে ফাইন। তাহলে আমরা যে লিঙ্কটা কপি করলাম, ঠিক সেই লিঙ্কটা নিয়ে বায়ারের কাজ ডেলিভারি দিবেন, আর ইমেজটা নিয়ে বায়ারকে দিবেন, আর লিঙ্কটা দিয়ে বলবেন যে স্যার আপনার এই লিঙ্ককে জব রিপোর্ট দেওয়া আছে, আপনি এই লিঙ্কটা চেক করেন, চেক করে আমার যতগুলো জব রিপোর্ট তৈরি করছে আপনি জব রিপোর্টগুলো চেক করে দেখেন আমার কাজ ঠিক আছে কিনা। আপনি তখন আপনার ফাইবার থেকে কাজটা তাকে ডেলিভারি দিয়ে দেবেন, দ্যাটস ফাইন। সে এইটুক দেখে চেক করে তারপরে দেখবে যে সে আমি 1 মিলিয়ন বলছি, আমাকে তো 1.2 মিলিয়ন দিছে, আরো বেশি দিছে, এবং তার পোস্টগুলো বেশ সুন্দর হয়েছে, তখন আপনার কাজটা সে কিন্তু রিসিভ করবে। এবং ভালো, বেশি পছন্দ হইলে, বেশি খুশি হলে সে আপনাকে টিপসও দিতে পারে। তো জাস্ট এতটুকুই জানতে পারলে হবে, আর বেশি কিছু লাগবে না ফ্রি মার্কেটিং এর জন্য। তবে এখানে কিছু বিষয় থাকে, মাথায় রাখবেন যে প্রবলেমগুলো, সেটা হচ্ছে সব রকম গ্রুপে আপনাকে কিন্তু এলাউ করবে না। প্রথম যে পোস্টটা দিছি ডিরেক্ট মার্সের রিমুভ আমাকে ডিরেক্ট, দ্বিতীয় যে পোস্টটা দিছে সেটা কিন্তু আমাকে অ্যাপ্রুভ করে নিচ্ছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। সব গ্রুপ আমাকে অ্যাপ্রুভ করবে না, কিছু গ্রুপ পেন্ডিং এ রাখবে, কিছু গ্রুপ রিমুভ করে দেবে। যদি কোনো গ্রুপ পেন্ডিং এ রাখে তাহলে অপেক্ষা করতে হবে কখন পেন্ডিং থেকে আমার পোস্টটা অ্যাপ্রুভ করে। যখন অ্যাপ্রুভ করবে তখন আমি এখান থেকে লিঙ্ক কপি করব, এর আগে না করাই ভালো। কারণ পেন্ডিং এ রাখছে, সেই স্ক্রিনশট লিঙ্ক, সেই লাইভ লিঙ্ক নিয়ে যদি বায়ারকে দিই, বায়ার তো দেখে লিঙ্কে ক্লিক করলে পাবে না, কারণ যেহেতু পেন্ডিং, পোস্ট পেন্ডিং এ রাখছে। আপনারা যেমন আমাদের গ্রুপে পোস্ট দিলে আমরা অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত সেটা পেন্ডিং এ থাকে, ঠিক এমনই গ্রুপে পোস্ট করলে যদি অ্যাপ্রুভ না করে তাহলে পেন্ডিং এ থাকবে। পেন্ডিং পোস্ট নিয়ে যদি বায়ারকে দেন, বায়ার ওই লিঙ্কে ক্লিক করে কখনো আপনার পোস্ট খুঁজে পাবে না, সুতরাং এটা দিবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। জাস্ট একটু প্র্যাকটিস করেন, এটা আমাদের ব্যাকআপ হিসেবে অনেক কাজে লাগবে, অনেক অনেক কাজে দেবে, এটা ভবিষ্যতে আপনারা পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। এরপরের থেকে আমরা হয়তো বা মোটামুটি অ্যাডভান্স ক্লাসে চলে যাব আর কি। আজকে আমাদের বেসিক ক্লাসের শেষ ক্লাস, তো ধন্যবাদ সবাইকে।